মেনি সাবু, হাজির জনাব, বলুন কি করতে হবে? কি খবর বলো তো, পরিভ্রমণ তোমাদের খোশ মেজাজে ছিল? ছিল, তবে পুরোটা না। যতক্ষণ বানু জুলেখা হাসছিল, কথা বলছিল, ততক্ষণ মন্দ ছিল না। কিন্তু যখন সে গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেল, তখন আমরাও হাসিকে বিদায় জানিয়ে দিলাম। রুদামুনের সঙ্গে বাজারে যাবে, এই মুক্তাটাকে বিক্রয় করবে, আর খেদমতগার ও গোলামদের জন্য তোষক ও কম্বল কিনে আনবে। এটি বানু জুলেখা আপনাকে দিয়েছে না? হ্যাঁ, কিন্তু এটা এখন কাজে লাগছে না। হ্যাঁ, এই হাদিয়াটি অনেক মূল্যবান, এটিকে সংরক্ষণ করে রাখুন। আমার তার দরকার নেই, নাও। আচ্ছা, সত্যি করে বলো তো, এত দ্রুত ফিরে এলে কেন? আমার কি কিছু করার আছে? আমাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, জানি না কি হয়েছে, তবে সম্ভবত বানু জুলেখার প্রিয় পতিদেবতা জনাব পুতিফারের কথা স্মরণে এসেছে। পরিস্থিতির দিকে দৃষ্টি রেখো, বিশেষত কারিমাবার দিকে নজর রাখবে, কোনো খবর থাকলে বলবে। কিছু কি হয়েছে? আমি চিন্তিত, বিপদ লুকিয়ে আছে, কেউ কেউ গোপনে চক্রান্ত করে যাচ্ছে। কারা এরা? তারা তো ভুল করছে। কামনা বাসনায় পরিপূর্ণ ষড়যন্ত্রকারী কপট নারী থেকে সর্বদা নিজেকে দূরে রাখবে। তার মানে ঘটনা আসে কেন? না, যে কেউ ইউজারসিফের প্রেমে মশগুল হতে পারে, আমি তাকে দোষ দেব না। দোষ তো আপনার, আপনি অন্যের দিলগুলোকে স্বীকার করেন, আর গুণাগার হচ্ছে সে যে আপনাকে দেখেও আপনার প্রেমে মশগুল হয় না। তুমি বেশি কথা বলছো মেনি সাবু। সত্যি বলছি, সবারই তো হক আছে সুন্দরের প্রেমে পড়ার, তাই না? আমার সৌন্দর্য ওই বন্দি পাখির ন্যায়, যার সুমিষ্ট কণ্ঠের অব্যাহত সুর বন্দিত্ব শৃঙ্খলা থেকে বের হবার আহাজারি মাত্র। কিন্তু চড়ুই পাখি স্বাধীন ও মুক্ত বলেই যেখানে ইচ্ছা সেখানে ডানা মেলে উড়ে বেড়াতে পারে, শৃঙ্খলিত হবার কোনো চিন্তাও তার নেই। যদি আমার খোদাতলার কাছে সত্যি কোনো ক্ষমতা থাকতো, তবে আমি তোমার জন্যই দোয়া করতাম। কিন্তু তোমার খোদাই তো সকলের চাইতে শক্তিশালী খোদা, তাই না? হ্যাঁ, আমার খোদাই সর্বাপেক্ষা শক্তিশালী, এতে কোনো রকম সন্দেহ পোষণ করো না। কিন্তু জানো, কিছুদিন হলো সে আমার প্রতি অমনোযোগী হয়ে গেছে। না তার কোনো বার্তাবাহক, না কোনো পয়গম্বর, না ঘুমে না জাগরণে, আমি এই জমিনের বুকে একেবারে দিকভ্রান্ত হয়ে পড়ে আছি মেনি সাবু। কখনো কখনো নিজেকে খুব নিঃসঙ্গ লাগছে, ইনসানের বিপদে সূত্র প্রয়োজন যেটা সে আঁকড়ে ধরবে, তার প্রতি মুখাপেক্ষী হয়ে মাথা অবনত করবে। যদি আজ আমার আব্বাজান থাকতেন তো, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের পথ তার খুব ভালো জানা। অবশেষে বাধ্য হলে হুইয়ার ও সুপারকে পূর্ববর্তী দায়িত্বে ফিরিয়ে আনতে। তত্ত্বাবধায়কের কার্যাবলী পরিচালনা করার পর কিতাব পাঠ ও দস্তরখানার কাজ পরিচালনা করতে বেশ হিমশিম খাচ্ছিলাম। আর যদি অনুমতি প্রদান করেন, তবে এখন দৈনিক কাজের ফিরিস্তি পেশ করব। তুমি এখন মহলের তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত, তুমি দেখে শুনে সব কিছু ঠিক মতো পরিচালনা করবে। আমাকে ফিরিস্তি পেশ করার কোনো দরকার নেই, আমি তোমাকে বিশ্বাস করি। আশা করছি আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। কর্মদক্ষতা রয়েছে, যদি না থাকতো তাহলে এ পর্যায়ে পৌঁছাতে পারতে না। চিরুনি যদি শিথিল মাঝখানে পড়ে, চুলগুলো এমনিতেই সুবিন্যস্ত হয়ে যায়। ইউজার সিফো, রাজমহলের চিরুনি, বিশ্বস্ত বটে। আজব ব্যাপার, জুলেখায় এমন অভিজাত ও দাম্ভিক নারী যে সচরাচর কারো প্রশংসা করে না, সে তোমার তারিফ করছে।
নিঃসন্দেহে তুমি জুলেখার প্রশংসায় আন্দোলিত হবার পাশাপাশি রাজমহলের অধিবাসীদের প্রশংসাতেও আন্দোলিত হয়েছ। আমি বিশ্বাস করি ইউজারসিফ এখন রাজমহলের সকল অধিবাসীদের অন্তরে হুকুমত করে। আমি নিজেকে এই সকল প্রশংসার যোগ্য বলে মনে করি না। যদি আমার কোনো কাজে গাফিলতি থাকে তবে জনাবে মালিক অবশ্যই আমাকে সংশোধন করবেন। জনাবে মালিক, যদি আপনার অনুমতি হয় তবে আমি এখন উপস্থিতি ত্যাগ করব। তোমার এই মহলে আসা যাওয়া করবার কোনো অনুমতির প্রয়োজন নেই। তোমার যখন দরকার হবে যেতে পারবে, যখন দরকার হবে আসতে পারবে। শুক্রিয়া জনাবে মালিক। কিছু কি ঘটেছে? ইউজারসিপ পূর্বেও আমার সাথে অনেক বেশি অন্তরঙ্গ ছিল, কিন্তু কিছুদিন যাবৎ তার দৃষ্টি পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করছে। ইউজারসিপ যা কিছু করছে তা হয়তো তার লজ্জা শরমের কারণে করছে। সে আর বালক নেই। রূপবান নারীর দিকে দৃষ্টিপাতকে আখলাক ও আদবের বরখেলাপ মনে করে সে। আমি তার এই আচরণকে অবজ্ঞা হিসেবে গ্রহণ করছি। সে হয়তো ভয় পাচ্ছে যে জুলেখার মায়াবী চোখের চাহনিতে সে প্রণয়াসক্ত হয়ে যাবে। আপনি সর্বদা সবকিছুকেই ঠাট্টা হিসেবে নিয়ে থাকেন। আমি সত্যি বলেছি। রূপসীদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে সাবধান থাকা উচিত। জুলেখা ও ইউজারসিফের আচরণ স্বাভাবিক ছিল না। এমন কিছু কি হয়েছে যা আমি জানি না? রাত হয়ে গেছে এবং আমি অনেক ক্লান্ত, বিশ্রাম করতে চাই, কেউ যেন বিরক্ত না করে। আপনি বিশ্রাম নিন, আমি এখানেই আছি আমার বানু। প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। খোদাবন্দ, নিজেকে আপনার পানে সমর্পণ করেছি। আমি ফেতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল। আপনি ছাড়া কোনো পানহা নেই। আমার ঈমান সংহত রাখার তৌফিক দান করুন। আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি, তোমার কাছে একটাই চাওয়া, আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে একাকী করে দিও না। হে পরোয়ারদিগার,
এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দী হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে। আমার বানু, আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী, এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমুনের প্রধান ধর্মগুরু অজ্ঞামহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি দেওয়া। যদি ইউজার সিফের ঈমান নিয়ে একটি কথাও প্রকাশ করো, যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে, তাহলে তোমার জান আমি নিয়ে নেব। ইউজার সিফকে আমি জীবিত অবস্থায় চাই, তার ঈমান নিয়ে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছ? কিন্তু আমার বানু, আমি তো আপনাকে নিয়ে মহাচিন্তিত, সে তো আপনার ঈমান ধ্বংস করে দেবে। এটা তোমার না ভাবলেও চলবে, তুমি আমার সেবিকা, আমার প্রতি অনুগত থাকো। আর যদি এই আচরণই অবিচল থাকতে চাও, তাহলে আমাকে বলো, আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব। তাই হবে, তাই হবে। না আমি ইউজার সিফের কিছু দেখেছি, না আমি কিছু শুনেছি। ইউজার সিফের সব রহস্য রহস্যই থাকবে। নাদান হস্তি একটা প্রস্তাব দিতে চায়, কর্ণপাত করবেন? আমার বানু, কেন ইউজার সিফের মতো নিজের খোদার নিকট আপনি পানাহা চাইছেন না? যেটা মনে মনে চাইছেন সেটা কেন আমুনের কাছে চাইছেন না? দরুদ মহান বানু, এই গভীর রাতে কি মনে করে ইবাদতের জন্য এসেছি? যদি ইউজার সিফকে হস্তগত করতে পারি, তাহলে পর্যাপ্ত হাদিয়া তোমার পায়ে অর্পণ করব। তুমি ব্যতীত আমার তো আর কোনো খোদা নেই, আমাকে সাহায্য করো। আমি তাকে ভালোবাসি, সে আমার সম্পদ, সে আমার কেনা গোলাম। কিছু একটা করো যেন সে আমার
ফরমানের ওপর তার আনুগত্য স্বীকার করে। আমাকে সাহায্য সম্মানিত বানু, এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আছেন, তাই বলছিলাম যে এত রাতে আমন খোদাকে বিরক্ত করা ঠিক হবে না আমার বানু। আপনি যখন প্রার্থনা করবেন আমুনের কাছে দোয়া চাইবেন যেন আমার উদ্দেশ্য হাসিল হয়, আপনাকে এবং আমুনকে পর্যাপ্ত হাদিয়া প্রদান করব। সকালবেলাও কিন্তু আমুনের কাছে তাগাত করা যেত। এই আমুনকে আমানত হিসেবে নিচ্ছি, আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলবো। জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না। আমি কি তার ইবাদতখানার ইলাহি নই? আমার বানু, যদি মহান আমুন না চাইতেন তাহলে আপনি এত ইজ্জত আর সম্মানের অধিকারী হতেন না। মহান আমুন আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলে সবার উপরে নেতৃত্ব দিয়েছেন। কেন বেহুদা কথা বলছো? কিসের শ্রেষ্ঠত্ব, কিসের নেতৃত্ব? আমার কেনা গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি কোনো মূল্যহীন প্রাণী যার দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত পর্যন্ত করা যায় না। রাজমহল ও শহরের উপর শ্রেষ্ঠত্ব, আমাকে শুধু ইউজারসিফের উপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি। আজব ব্যাপার, আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন আমার বানু? আপনি এই রাজমহলের বানু আর ইউজারসিফের মালিক, আর তাছাড়া একজন মালিক তো তার গোলামের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমার বানু, কেন ভিক্ষা আর মহব্বতের পরিবর্তে নিজের ক্ষমতা আর ইচ্ছার সুফল ভোগ করছেন না? তাই তো, একজন গোলামকে মহব্বত করে কি লাভ? আমি তাকে চাই আর এটা তো আমার এখতিয়ার, এটা তো অস্বীকার করার কিছু নেই। হে মহান আমুন, আমাকে এব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো। যদি আনুকূল্য প্রদান করে ইউজারসিফের কাছে পৌঁছে দাও তাহলে আমুনের এবাদতখানায় শত শত স্বর্ণমুদ্রা হাদিয়া দেব। এই কামরাকে সর্বোত্তম উপায়ে সজ্জিত করো, তারপর আমাকে খবর দাও। সিতেনে বোন আমার, সিতেনে কিসেনের কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু? না, ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসেছি। ওর কি হয়েছে? ও এভাবে অস্থির হয়ে কাঁদছে কেন? জানি না বানু, ওর পেট তো ভরা আছে, কাপড়ও পরিষ্কার, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না। তবে আজব কি জানেন, সেদিনও কিসেন এরকম কান্না করছিল, ইউজারসেফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল, অদ্ভুত না?
ইউজার সিফের আদর সকলকে শান্তি প্রদান করে।